সিল দেখানো হয়ে গেল, এরপরে দেখাবো কিছু কাঁথা স্টিচ যেগুলো আদার্স আছে, তারপরে লাস্টে দেখাবো কিছু ঢাকাইয়ের কালেকশন। তো চলো এরপরে নেক্সট কালেকশন দেখতে থাকো। এটা দুই কালারে, একটা হচ্ছে তসর কালার, যেটা অরিজিনাল তসর কালার আমরা জানি ঘিয়ে কালার, তার সাথে সাথে এখানে মাঝে মাঝে রেড কালারে পুরো শাড়িটাতেই আছে একটা করে চওড়া পোর্শন রেড কালারের, এরকম গেছে ঘিয়ে আর রেড কালারের কম্বিনেশনে, বাই কালারও বলা যেতে পারে। আর এর আঁচলটা এরকম, এটা হচ্ছে এর আঁচলটা, তো এরও ছোট ক্লিপিং আমি দিয়ে দেব। দারুণ সুন্দর কম্বিনেশন, আর বড় বড় ফুল আছে জরি আঁচলের মধ্যে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, এরকম বড় বড় ফুল গেছে, গোটা মিনে করা আছে ফুলগুলো। আছে একটা বালুচরি, একদম হোয়াইট কালারের উপরে বালুচরিটা, এই বালুচরিটাও বেশ অনেক বছর আয়কারী, তো এর আঁচলটা ভীষণ, এগুলো বালুচরি নয়, এগুলো হচ্ছে তোমার স্বর্ণচুরি, আঁচলটা ধরো আছে না, এইটা হচ্ছে আঁচলটা, আঁচলের উপরে রাধা কৃষ্ণের ছবি আছে, মিনেকারি করা আছে কাজ, আর অফ হোয়াইট বডিটা আর ব্লু কালারের আঁচলটা, আর এর ভিতরে গেছে এইরকম জরির পার করা আছে, ওই দিনে ছোট্ট ছোট্ট কাজ আছে অল ওভার বডি। এটা হচ্ছে ঈদ কর্তাই তোমার সম্বলপুরি, জোরে বলবা যাবে জরির কাজ আছে, আর আঁচল পাটটা গেছে এরকম, আর এটা হচ্ছে আঁচলটা, এটার প্রাইস মোটামুটি 4,500, অনেক বছর আগেকার, এগুলোর দাম এখন ডবল প্রায়। এটা আর্ট কাঁথা, তাই তো? এটা কাপড়টা ঠিক কি আমার জানা নেই, কিন্তু খুব সফট কাশ্মীরি সিল্কের, হ্যাঁ কাশ্মীরি সিল্কের উপরে একটা কাঁথা স্টিচ করা আছে। এগুলো ওই আমাদের একজন খুব পরিচিত আঙ্কেল আছেন কাশ্মীর থেকে, প্রতি বছর আসে, তো আমাদের বাড়িতে আসবেই, তো ওনার কাছ থেকে মা এই শাড়িটা নিয়েছিল কোনো এক টাইমে পুজোর সময়। তো এটা হোয়াইট কালারের উপরে গেছে এরকম কলকা করে কাজ করা হয়েছে, কাশ্মীরি কাজ, এটা কাঁথা হাতটা নয়, কাশ্মীরি কাজ, এর আঁচলটা ভীষণই সুন্দর, একদম হোয়াইট এর উপরে একটা গ্লাস পিস আছে, নেক্সট। এটাও আমার ভীষণই পছন্দের একখানা শাড়ি, আমি এটা পরেছি মায়ের কাছে, আমার নিজেরও একটা কাঁথা আছে, মায়েরও একটা আছে অরিজিনাল কাঁথা যেটাকে বলা হয়, পিওর সিল্কের ওপরে অল ওভার কাজ আছে শাড়িটাতে, মাস্টার্ড কালারের ওপরে, মাস্টার্ড কালারের ওপরে অল ওভার কাজ, মা একটু ধরে সাহায্য করো, দারুণ, আমার ভীষণ পছন্দের, এত সুন্দর কালারটা, যে পরবে, যারা পরবে, যে বয়সে পরবে, তাদেরকে দারুণ মানায়। এর আঁচলটা একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো আঁচলটা, আমি ধরতে পারছি না ঠিক মতো ক্যামেরায়, তো এটা আমি ক্লিপিং এ দিয়ে দেব, এর আঁচলটা কাছ থেকে তোমরা কাজটা দেখতে পাবে। তো আমার আদার্স কালেকশন গুলো দেখানো হয়ে গেল, এরপরে দেখাবো কিছু ঢাকার কালেকশন, যেটা মায়ের আরো বেশি পছন্দের ঢাকাই। প্রথমে কতগুলো তাঁত ঢাকাই দেখিয়ে দিচ্ছি, মানে কটনের ওপরে, সফট ঢাকাই নয়, একটুখানি ওয়েটি, মানে আমরা সবাই জানি তাঁত ঢাকাই আর অরিজিনাল ঢাকাইয়ের মধ্যে পার্থক্য আছে, তো আমি প্রথমে তাঁত ঢাকাইগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে দেখাচ্ছি আর কি কি আছে কালেকশানে, তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু এটা একটা আছে,
তিনটে কালার আছে, ঘিয়ে, অরেঞ্জ আর গ্রিন, আর বডিটাতে এরকম আছে অল ওভার কাজ। এগুলো যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। প্রথমত রেড দিয়ে পরলে তো ভালো লাগবেই, সাথে ব্ল্যাক হোক, গ্রিন হোক, অরেঞ্জ হোক, যে কোনো কালারের ব্লাউজ ইউজ করলে খুবই ভালো লাগে, আরো বেশি ফোটে বা ফোলে। এরপরে আছে একটা বটল গ্রিন কালারের। এই শাড়িটা এখনো মা ড্রাই ওয়াশে দেয়নি, খুব শিগগিরই এটা ড্রাই ওয়াশে দিয়ে দেবে, একবার বোধহয় করেছে। এটাও একটা ঢাকাই, এটা কি ঢাকাই মা, তাতের উপরে তাতে, এটা বটল গ্রিন কালার, বটল গ্রিন, তার উপরে গেছে এরকম। এটা কি আঁচলের পোর্শনটা, আঁচলের পোর্শনটা ওইটা বডিটা নাকি, আর এইটা আঁচলটা, এইটা গেছে আঁচলের পোর্শনটা, আর এইটা হচ্ছে বডিটা। অল ওভার বডিতে কাজ আছে। এই কালারটাও খুব সুন্দর, আনকমন কালার, মাদের বয়সে পড়লে খুব ভালো লাগে দেখতে। আমিও একবার করে শাড়িগুলো গায়ে চাপিয়ে দেখে নিচ্ছি কেমন লাগছে। এটা লাস্ট ইয়ারে আমার দাদা বৌদি এই শাড়িটা দিয়েছে মাকে। এটা একটা ঢাকাই শাড়ি, ঘিয়ে কালারের ওপরে, খুব সুন্দর, হালকা একদম, ওয়েটটা খুব কম, পরলে খুব আরাম দেখাই যাচ্ছে, একদম হালকা পাতলা শাড়ি। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এটা বডিতে খুব একটা হেভি কাজ নেই। সব শাড়ি হেভি কাজ হলে আবার পরাও খুব মুশকিল, হ্যাঁ ভালো লাগে না সবসময়, তাই এটা সিঙ্গেল সিঙ্গেল একটা করে বর্ডার গেছে বা লাইন গেছে কাজের। এটাও খুব সুন্দর, হালকা, সব ঢাকাই, ঢাকাইয়ের মতো দেখতে, বাট ঢাকাই নয়। মা বলছে, মা মনেও করতে পারছে না বা বলতেও পারছে না এক্স্যাক্টলি কি শাড়ি এটা, কিন্তু অল ওভার কাজ করা আছে বডিতে, আর আঁচলটা গেছে এরকমই, দেখতে ভীষণই সুন্দর, লাল কালারের ওপরে, বিয়ে বাড়িতে বাড়িতে পরলে ভীষণই ভালো লাগে, যে কেউ করতে পারে। আমিও একবার গায়ে দিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে, মা ধরো একটু আঁচলটা, অল ওভার কাজ আছে এরকম, এদিকেও অল ওভার কাজ একদম গোটা বডিতে। বাট এটা কি শাড়ি মা নামটা ঠিক বলতে পারছে না, আমার মনে হচ্ছে না এটা ঢাকাই বলে, কোটা কোটা গাটা লাগছে অনেকটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, গাটার মধ্যে হালকা স্ট্রাইপ 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 আছে গোটা শাড়িটাতে, তো ক্লিপিং এ দেখিয়ে দিলে বুঝতে পারবে। তোমাদের মধ্যে যদি কেউ জানো এই শাড়িটার নাম বা কারির যদি কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যে শাড়িটার নামটা কি, মা মনে করতে পারছে না। এইগুলো একদম অরিজিনাল ঢাকাই, একদমই ওয়েট নাই, বোঝাই যাচ্ছে আমি একদম সফট এইটুকু হয়ে যাবে। তবে এটা মসলিন নয়, মসলিনও আমি যদি মায়ের কাছে কালেকশনে থাকে তাহলে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। একে একে গ্রিন আছে, গ্রিন কাজ করা আছে, জরির কিছুটা কাজ করা আছে, আর রেড কালারের কাজ করা আছে, আর পাটটা এরকম টেম্পেলের ওপরে গেছে, টেম্পেল টেম্পেল, আর সরু ইঞ্চি পাড় আছে, ঘিয়ে কালারের, একদম হালকা ট্রান্সপারেন্ট, ওয়েট নাই বললেই চলে। এটাও একটা ঢাকাই, পরে মায়ের খুব আরাম, এটা মা খুব ইউজ করে বা করেওছে। আর এর আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলটাও ভীষণই ভালো লাগে দেখতে, ভালো আঁচলটা, এই পোর্শনটা হচ্ছে আঁচলের, আঁচলের গেছে এই পোর্শনটা, ঠিক আছে। নেক্সট দেখাচ্ছি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আর একটা ঢাকাই, এটাও ড্রাই ওয়াশ করানো আছে, এই যে, তাই খুব একটা বেশি আমি ভাঁজটা খুলছি না। এটা গেছে বডিটা, ঘিয়ে কালারের ওপরে, কাজটা খুব সুন্দর, সূক্ষ্ম ছোট ছোট কাজ, আর এইরকম লাল পোর্শন দিয়ে আঁচলটা গেছে, আর এর মধ্যে কাজ করা আছে আঁচল, সরি সরি পাটটা,
রেড কালারের পা, তার উপরে কাজ করা আছে গোটা অল। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, অরিজিনাল ঢাকাই। এটারও কালারটা অদ্ভুত সুন্দর, একদম আনকমন, না পিঙ্কের বেস না রেডের বেস, দারুণ। ইটিট অনেকটা কালারটা লাগছে নাকি। এটা অল ওভার কাজ, খুব হালকা। এটা আঁচলের পোর্শনটা গেছে, এটা তো পারুপার করে এসেছে, আর এটা বডিটা অল ওভার বডিতে একই বোসানে গেছে, কোথাও কম বেশি নেই, পুরোপুরি। এটা আঁচলের পোর্শনটা, এটাও আমি ক্লিপিং করে দেব। এরপরে যেটা দেখাচ্ছি লাস্ট অ্যান্ড ফাইনাল, দেখতেই পাচ্ছ কি শাড়ি, বুঝতেই পাচ্ছ হাতের মুঠিতে চলে আসছে। এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশি ঢাকাই মসলিন, একদম। এটার 200 গ্রাম ওজন আছে কিনা বোঝা যাচ্ছে না, এত সফট, এত নরম, এতটুকু হয়ে যাচ্ছে রুমালের মতো, আর ওজন নাই বললেই চলে। এটা একটা ঢাকায় একদম কালেকশন মায়ের, এতটুকু শাড়িটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ঢাকা, এটা হচ্ছে বডিটা, বডিতে এরকম স্ট্রাইপ নেমেছে দেখা যাচ্ছে, একদম স্ট্রাইপে গেছে পুরোটা। দুটো কালার আছে তাই না মা? একটা হচ্ছে এরকম ঘিয়ে কালার, আর একটা হচ্ছে রেড কালার। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, একদম সিম্পলের ওপরে, এটাও মায়ের খুব পছন্দের শাড়ি। এটা আঁচলের পোর্শনটা, একটা ওড়না মনে হয় এর থেকে বেশি ওয়েট হয়। এই ছিল আজকে আমার মায়ের শাড়ির কালেকশন তোমাদের সাথে, যেটা আমি শেয়ার করলাম। দুদিন ধরে বলছিলাম যে শেয়ার করব, তো একটু লেট হয়ে গেল, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমাদের যদি আমার আজকের মায়ের শাড়ির কালেকশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে পারো বন্ধু বান্ধবের সাথে, আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবে যাতে নতুন নতুন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তোমাদের মোবাইলে আমি ভিডিও লোড করার সাথে সাথে। আর আমার মায়ের শাড়ির কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। মতো এখানেই আমি বিদায় নিলাম, বাই, সবাই ভালো থেকো।
না। কত ভালো কাজ করতে পারবে ও, তুমি দেখো।